গত কয়েক সপ্তাহ ধরেই ধারাবাহিকভাবে পর্তুগালের বাজারে বেড়েছে সব ধরনের শাকসবজি ও নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দাম বিবেচনায় গুরুত্বপূর্ণ বাজারটিও বাদ দিতে হচ্ছে তালিকা থেকে অথবা কিনতে হচ্ছে প্রয়োজনের থেকে কম। মূল্যস্ফীতির প্রভাবে সরকারের নেওয়া নানা উদ্যোগের পরেও বিভিন্ন দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরা যাচ্ছে না। গত দুই সপ্তাহে বেড়েছে পেঁয়াজ, রসুন ও আলুসহ প্রায় সব ধরনের শাকসবজির দাম। বাদ যায়নি রুটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাখন ও চিজের দামও। বাজারে এসেই দাম দেখে কপালে চিন্তার ভাঁজ নাগরিকদের। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে মারাত্মক বিপাকে দেশটির নিম্ন আয়ের কর্মজীবী ও পেনশনভোগীরা ভুগছেন, অভিবাসীরাও। প্রতি সপ্তাহে কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য আমাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বা কম কিনতে হচ্ছে। এমন পরিস্থিতিতে কিছু পণ্যে সরকারের 6% কর্মকূপ নিছক তামাশা ছাড়া কিছুই না। বাজার পরিস্থিতিতে হতাশ বিক্রেতারাও। দাম বাড়ায় কমেছে বেচা বিক্রিও। গত বছরের তুলনায় এবছর মূল্যস্ফীতি কিছুটা কমে আসলেও তার কোনো প্রভাব পড়েনি বাজারে। এমন বাজার পরিস্থিতিতে আনন্দ নয়, বরং অনেকের জন্য দুশ্চিন্তা নিয়ে এসেছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।